শ্রিয়া ভাইয়ের ঘটনাটা দেখিলো সবাই, পায়ে হেঁটে রওনা দিল যাবে সে কাবাই। এত বড় রিক্স বলো কি করে নিল, ছটা দেশের গভর্নমেন্টও পারমিশন দিল। সে যখন হেঁটে যাই বুকে নিয়ে বল, বডি কাটে দিয়ে যাই পুলিশের দল। আল্লাহ তার সম্মান এত দিল বাড়িয়ে, তারে দেখা তরে লাখো জন দাঁড়িয়ে। তারে কেন মানুষ এত ভালোবেসেছে, এর ভিতরে গোপন রহস্য আছে। সিহাব ভাইয়ের কেন মানুষ এত ভালোবেসেছে, এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে। এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে। সিহাব ভাইয়ের কেন মানুষ এত ভালোবেসেছে, এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে। এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে, রহস্য লুকিয়ে আছে। আল্লাহ যখন নিজে কোন বান্দার প্রেমে পড়ে যায়, জিবরাইলকে ডেকে তারে ভালোবাসতে বলে দেয়, ভালোবাসতে বলে দেয়। এই খবরটি নিয়ে জিবরিল দেয় ফারিস্তাদের কাছে, এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে। এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে, রহস্য লুকিয়ে আছে। জিবরিল বলে যে বান্দাকে আল্লাহ স্বয়ং ভালোবাসে, ফারিস তারা তোমরাও তাকে ভালোবাসো এই আকাশে, ভালোবাসো এই আকাশে। এই খবরটি নিয়ে যাও তামাম কুল মখলুকের কাছে, এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে। এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে, রহস্য লুকিয়ে আছে। আসমান ছেড়ে ফারিস তারা আসে সবার ঘরে ঘরে, আল্লাহ যাকে ভালোবাসে তার খবরটি দেবতরে, তার খবরটি দেবতরে। শুনে তামাম কুল কায়েনাত সবাই তারে ভালোবাসে, এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে। এর ভিতরে গোপন একটি রহস্য লুকিয়ে আছে, রহস্য লুকিয়ে আছে। সিহাব ভাইয়ের হেঁটে হজে খুশি হলো রব্বানা, তাই তো তামাম কুল কায়েনাত তার প্রেমেতে হলো ফানা, তার প্রেমেতে হলো ফানা। সিহাব ভাইয়ের ভালোবাসতে, সিহাব ভাইয়ের ভালোবাসতে আল্লাহ সবার বলে দিল, এর ভিতরে গোপনে রহস্য লুকিয়েছিল, এর ভিতরে গোপনে রহস্য লুকিয়েছিল, এর ভিতরে গোপনে রহস্য লুকিয়েছিল।